প্রশ্ন করেছেন গাহি শাম্মের গান আপনার আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন অ্যাজমা রোগী কি খাবে না আপনার প্রশ্নটার উত্তর দিতে গেলে আসলে কেন অ্যাজমাটা হয়েছে কোথা থেকে এটা কি পারিবারিক কিনা অথবা পরবর্তীতে কোনো ডিজিজ কন্ডিশন কিনা কোনো ড্রাগ ইনডিউসড কিনা বা তার কিন্তু ডাস্ট থেকে হচ্ছে কিনা বারবার নিউমোনিয়া জনিত কারণে হচ্ছে কিনা এই বিষয়গুলো আসলে জানতে হয় সো আমি কমনলি যে বিষয়টা বলবো যেমন সাধারণত অ্যাজমা রোগী কি খাবে আমি প্রিভিয়াসলিও কিছু কিছু ভিডিওতে বলেছিলাম যে যেমন ভিটামিন ডি এত ইম্পর্ট্যান্ট একটা ভিটামিন যেটা বডিতে হরমোনাল রোল প্লে করে অনেকগুলো হরমোনকে ইনহ্যাবিট করে সে বডিতে ফাংশন করার জন্য সাহায্য করে সেম অ্যাজমা রোগীদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি সমৃদ্ধ খাবার তার খাদ্য তালিকায় থাকতে হবে কেন থাকতে হবে বলে যে ডি রিচ ভিটামিন ডি এটা হলো কাউন্সেলের মতো কাজ করে অর্থাৎ উচ্চ ভিটামিনযুক্ত খাবার খেলে 6 থেকে 15 বছরের শিশুর অ্যাজমা অ্যাটাকের সংখ্যা কমতে দেখা যায় তবে যদি ডিম বা দুধের আপনার অ্যালার্জি থাকে অর্থাৎ অনেকের ডিম বা দুধে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাজমা রোগীকে কিন্তু আমরা এটা বাদ দিতে বলি যে তখন সে কিন্তু এই খাবারটাকে খেতে পারে না এড়িয়ে চললে তখন তার অ্যালার্জির কারণে অ্যাজমার অবস্থা খারাপ হয়ে যায় ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারগুলো তার খাদ্য তালিকায় রাখতে হবে বিশেষ করে পালং শাক মিষ্টি কুমড়ার যে বিচি আছে ডার্ক চকলেট এগুলো ম্যাগনেসিয়াম রিচ থাকে এই ম্যাগনেসিয়াম রিচটা কিন্তু খাদ্য তালিকায় যোগ করতে পারেন তাহলে এই অ্যাজমাটা অনেক কন্ট্রোলে থাকে বিটা ক্যারোটিনযুক্ত শাকসবজি অর্থাৎ কালারফুল আমরা বিটা ক্যারোটিনের নাম জানি কালারফুল শাকসবজি আমাদের খাদ্য তালিকায় থাকতে হবে ভিটামিন এ 2018 সালের একটি পরীক্ষা দেখা গেছে যে সকল বাচ্চার অ্যাজমা রয়েছে তাদের ভিটামিন এ লেভেলটা অনেকখানি কম এছাড়া ভিটামিন এ এর ইনটেক বাড়ালে ফুসফুসের ফাংশন অনেক ভালো হয় সো ফুসফুস কিন্তু আমাদের অ্যাজমার সাথে রিলেটেড অ্যাপেল খেলেও কিন্তু আমাদের ফুসফুসের ফাংশনটা ভালো হয় তাই অ্যাজমা রোগী কিন্তু অ্যাপেল খেতে পারবে অ্যাজমা রোগী যে খাবারগুলোকে খাবে না সাধারণত আমরা বলে থাকি যে সালফাইডস অর্থাৎ একটি প্রিজারভেটিভ এটা যা বোতলজাত লেবু পানি ওয়াইন ড্রাই ফ্রুটস এবং আচারে থেকে থাকে এই জন্য অ্যাজমা রোগী এটা খাবে না যে খাবারগুলোতে গ্যাস হয় এগুলো খেলে ডায়াফ্রামে প্রেশার পড়ে অর্থাৎ অ্যাজমা রোগী যদি গ্যাস হয় তার ডায়াফ্রামে একটা প্রেশার পড়বে সে কারণেও কিন্তু তখন তার খারাপ লাগতে পারে ফলে অ্যাজমা তার ট্রিগার করে এই সময়টা স্যালিসাইলেটস অর্থাৎ কফি চা বা প্রাকৃতিক কিছু মশলায় এই উপাদানটা কিন্তু থাকে স্যালিসাইলেটস এবং কিছু মানুষের এর জন্য অ্যাজমা ট্রিগার করে থাকে যদিও এটা খুবই রেয়ার কেস থাকে কমন অ্যালার্জি খাবারে অনেক সময় কিন্তু অ্যাজমা ট্রিগার করে যেমন আমরা ইলিশ মাছ গরুর মাংস ডিম বাদাম এগুলো থেকে অনেক সময় আছে এগুলো কমন বা বেগুন এগুলো হলো একদম কমন অ্যাজমাটিক প্রোডাক্ট তো অনেক সময় আছে যে এগুলো খেলে তার অ্যাজমা ট্রিগার হতে পারে যারা একদম মানে হাই লেভেলের আছেন তাদের ক্ষেত্রে অ্যাজমা বাড়ায় এই খাবারগুলোকে কিন্তু অ্যাভয়েড করে যেতে হবে যদি খুব পছন্দ করে থাকেন সেক্ষেত্রে যে কাজটা করবেন সপ্তাহে বা 15 দিনে একবার করে অ্যাজমার মানে পছন্দের এই খাবারগুলোকে খেতে পারেন যেটা অ্যালার্জিকে বাড়ায় কিন্তু আপনি খুব পছন্দ করছেন এখন 15 দিনে একদিন বেগুন হয়তো খুব একটা করবেন না পরিমাণে খুব পরিমাণে রাখবেন কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছ এই দুটো অ্যাজমার খাবারকে একসাথে আপনি করতে পারবেন না এভাবে আপনাকে কন্ট্রোল করতে হবে আরেকটা বিষয় হলো অনেকে জানতে চেয়েছেন যে কলা কি অ্যাজমা রোগী খেতে পারবেন কি না অর্থাৎ এটা নিয়ে অনেকের কনফিউশন এটাতে ঠান্ডা লেগে যায় বা কোনো কিছু হয় ইউরোপিয়ান রেসপাইরেটরি জার্নালের একটি সার্ভেতে দেখা গেছে কলা অ্যাজমা আছে এমন বাচ্চাদের ক্ষেত্রে নাক বন্ধ হয়ে যাওয়া বা নাক বন্ধ হওয়ার জন্য যে শব্দ তৈরি হয় তা কমে যায় অর্থাৎ কলাটা সে খেতে পারবে এর কারণ হতে পারে কলায় থাকা পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা লাং ফাংশনকে অনেক ইম্প্রুভ করে সো যারা জিজ্ঞেস করেন যে কলা খেতে পারবেন কিনা এবং কমন একটি ধারণা কলা খেলে কি ঠান্ডা লাগে কিনা যদি স্পেসিফিক কখনো আইডেন্টিফাই হয়ে যায় যে অ্যাজমা রোগী তার কলাতে একজন স্পেসিফিক রোগী তার কলাতে অ্যালার্জি থাকতে পারে তিনি শুধু বাদ দেবেন বাকিদের জন্য এটা অ্যালাউড এবং এটা ভিতর থেকে লাংকে ক্লিয়ার করে অনেক সময় অনেক কফ জমে যায় সেটাও কিন্তু এই পিচ্ছিল খাবার দিয়ে অনেক সময় আছে ফিজিশিয়ানরা ভিতর থেকে বের করে ফেলে কলা সেরকমই একটা উপাদান সেজন্য ঠান্ডার সময় দেখবেন যে কলাটা কিন্তু আমাদের দেশে আসছে অর্থাৎ আমাদের ফল কিন্তু শীতের সময় কলাটা হচ্ছে আমাদের দেশে তার মানে সেটা ওই সময়ের জন্য উপযোগী একটা ফল অর্থাৎ প্রকৃতি সেভাবেই তৈরি হচ্ছে যে কোনটা গরমে খাবেন কোনটা শীতের সময় খাবেন সেভাবেই কিন্তু উৎপাদনটা হয় এবং সেটা তখন আমাদের শরীরের জন্য ভালো থাকে কাজে একজন অ্যাজমা রোগীর খাবারের পাশাপাশি লাইফস্টাইল মেনটেন করতে হবে অনেক বেশি ঘামানো কিন্তু যাবে না ওজনটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে অনেক বেশি ওজন থাকলে সেটা আপনার লাংয়ের উপর ফুসফুসের উপর কিন্তু একটা প্রেশার পড়বে সেটা আপনাকে খেয়াল করতে হবে অতিরিক্ত ঝাল মশলাদার জাতীয় খাবার খেলে অনেক সময় সেটাও আপনাকে অ্যাট্রাক্ট করতে পারে কাজে এই বিষয়গুলোকে আপনি খুব ভালো করে খেয়াল করে লাইফস্টাইল মেনটেন করে কিন্তু অ্যাজমাটাকে কন্ট্রোল রাখতে পারবেন